সুস্থ থাকার জন্য আমাদের নিয়মিত সুষম এবং পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন কিন্তু আমরা পুষ্টিকর খাবার খাচ্ছি কি না তা কিভাবে বুঝবো পুষ্টিবিদদের মতে আপনি যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে প্রতিদিন আপনার পুষ্টিকর খাবার খাওয়া হবে সেই নিয়মগুলো হলো এক রান্নাঘর নতুন করে সাজান গভীর রাতে উচ্চ ক্যালোরি সমৃদ্ধ খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে রান্নাঘরের সাজসজ্জায় একটু পরিবর্তন আনুন বহুল খাবারের পরিবর্তে স্বাস্থ্যকর খাবার যেমন গাজর বা অন্যান্য সবজি হাতের কাছে রাখুন মিষ্টি জাতীয় খাবার বিস্কুট অথবা চকলেট অস্বচ্ছ পাত্রে রাখার চেষ্টা করুন রান্নাঘরের কাপবোর্ড সাজানোর ক্ষেত্রে ছোট প্লেটগুলো হাতের সামনে রাখুন কারণ গবেষণায় দেখা গেছে ছোট প্লেটে খাবার খাওয়া হলে কম খাবার খাওয়া হয় দুই সুষম খাবার নিশ্চিত করুন খাদ্যাভ্যাস উন্নত করার কথা আসলে অবশ্যই সুষম খাবার নিশ্চিত করতে হবে পর্যাপ্ত ফল এবং সবজি খেতে হবে এবং দিনে কমপক্ষে পাঁচবার প্রতিবেলার খাবারের একটা অংশ হিসাবে এদের উপস্থিতি নিশ্চিত করুন যেমন সকালের নাস্তায় কলা কিছু শাকসবজি পালং শাক অথবা দুপুরের খাবারে শতমলি এবং রাতের খাবারের অর্ধেক যেন সবজি থাকে সেদিকে খেয়াল রাখুন খাদ্য তালিকায় আঁশযুক্ত খাবার যোগ করুন যেমন খোসা সহ আলু আঁশযুক্ত খাবার যেন শস্যজাতি হয় সেদিকে খেয়াল রাখুন এতে অন্য কিছুর তুলনায় বেশি পরিমাণে ভিটামিন ও পুষ্টি উপাদান থাকে তিন পর্যাপ্ত পানি পান করুন পানি পানির অভ্যাস করতেই হবে প্রথমত পানি শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে রক্তপ্রবাহ ঠিক রাখে এবং কোষের আর্দ্রতা রক্ষা করে তার কার্যকারিতা নিশ্চিত করে চার খাদ্য তালিকা থেকে চিনি বাদ দিন খাদ্য তালিকা উন্নত করার সবচেয়ে সহজ উপায় হল চিনি বাদ দেওয়া যখন অনেক বেশি ক্লান্ত অনুভব করবেন তখন শর্করা সমৃদ্ধ খাবার খান এটা শরীরে দ্রুত শক্তি সরবরাহ করতে সাহায্য করে সত্যি বলতে চিনি শরীরের জন্য খুব একটা উপকারী নয় শরীরকে প্রক্রিয়াজাত চিনি থেকে বিরত রাখার একটা ভালো উপায় হলো প্রথম কয়েকদিন সম্পূর্ণ ডেটক্স চিনি খান এটা শরীরে মানিয়ে গেলে পরবর্তীতে ধীরে ধীরে অপরিশোধিত কার্বোহাইড্রেট খাওয়া শুরু করুন যদি খুব বেশি খাদ্যের চাহিদা অনুভব করেন তাহলে নাস্তা হিসেবে বাদাম বা বীজ জাতীয় খাবার খান এগুলো স্বাস্থ্যকর পুষ্টি উপাদান এবং পটাশিয়াম সমৃদ্ধ আর দীর্ঘক্ষণ আপনাকে ভরপুর রাখতে সাহায্য করবে চাইলে স্বাদের পরিবর্তন ঘটাতে পারেন যেমন পুড়িয়ে মধুর পরিবর্তে দারুচিনি ব্যবহার করতে পারেন প্রতিদিন পুষ্টিকর খাবার উপায় নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ